গ্ল্যামার কন্যা পরিমণি সব কিছুতে ভিন্নতা পছন্দ করেন। ব্যক্তি জীবনে নানা কাজে তার চিহ্ন মেলে। স্বাভাবিকভাবে তার যে কোনো উদযাপন ভিন্ন ধর্মী ও প্রশংসিত হয়। বিশেষ করে তার জন্মদিন উদযাপন ভিন্ন আঙ্গিকে করে থাকেন এই পরিমণি। যে কোনো একটি থিম নির্ধারণ করে সাজানো হয়ে থাকে তার জন্মদিনের অনুষ্ঠান। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। গত বছর ময়ূরের আদলে পাঁচতারা হোটেলে তৈরি করা হয়েছিল সবুজের অরণ্য। প্রবেশ মুখ দিয়ে মিলে প্রাণহীন একটি ময়ূরের, ভেতরেও ময়ূরের পালক দিয়ে সাজানো ছিল। অনুষ্ঠানে ময়ূর বেশে জ্যোতি ছড়ান পরিমণি। এবার জন্মদিন উপলক্ষে পরিমণি তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনদের কার্ড দিয়ে আমন্ত্রণ করেন। তার কার্ড হাতে পেয়ে অনেকেই মনে করেন এটি বিমানের টিকিট। আমন্ত্রণ পত্রে বোর্ডিং পাস লেখার পাশাপাশি বিমানের ছবিও রয়েছে। এছাড়াও 23 অক্টোবর রাত 12:01 বাসায় কেক কাটেন এই নায়িকা। এতেও কেকের উপরে ছিল কাগজের উড়োজাহাজ। ঢাকার একটি পাঁচতারা হোটেলে রোববার সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে জন্মদিনের কেক কাটেন পরিমণি। বিশেষ দিনটি উদযাপন করতে গুনিন ওই ফিল্মের সেট থেকে ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন এই চিত্রনায়িকা। প্রতি বছরই তার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখা হয়। এবার পুরুষদের জন্য সাদা আর নারীদের জন্য লাল ড্রেস কোড নির্ধারণ করা হয়েছিল।